আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো জিকির করেছেন, তার আগে খেজুর গাছের উপরে লাফ মারছেন নাকি? ওঠেন নি। আর আমরা এত পাগল হয়ে যাই, এত বড় একটা পবিত্র ইবাদত, একটি সুন্দর ইবাদতকে আমরা কলুষিত করে ফেলেছি জিকিরের নামে। অন্তরকে যদি সঠিক রাখতে চাই, আমরা সুন্দর রাখতে চাই, তাহলে আমাদের অন্তরের পরিচর্যা করতে হবে এবং অন্তর কিভাবে নরম হয় সে বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমরা ইমান আনি, কিন্তু ইমান আনার পর যদি ইমানের উপর ইস্তাকামাত না থাকে, ইমানের উপর যদি আমরা দৃঢ় চিত্ত না হতে পারি, তাহলে কিন্তু আমরা ইমানের পথে থাকতে পারবো না। আর যারা মুমিন, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে, কোরআনকে মেনে নেয়, তাদের জন্য কোরআন মাজিদ হচ্ছে শিফা আরোগ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে রব্বুল আলমিনের জন্য, যিনি আজকে আমাদের বিভিন্ন ব্যস্ততা উপেক্ষা করে সাইয়েদুল আয়াম দিনসমূহের সর্দার জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলমিনের জন্য আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে প্রশংসা বাণী উচ্চারণ করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। অতপর যাবতীয় দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার কল্যাণকামী রহমাতুলিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনার বিষয়বস্তু হল অন্তর নরম করার উপায়। এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনের প্রয়াস পাবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসলিমবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, কিন্তু আমরা অনেক সময় অভিযোগ করি যে আসলে ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাচ্ছি না, কেমন জানি মনে হচ্ছে আমার ইমানটা দুর্বল হয়ে যাচ্ছে, আমি ইবাদতের মধ্যে কোনো মজা পাচ্ছি না, আমার মনে হয় অন্তরটা কঠোর হয়ে যাচ্ছে, আমি সালাত আদায় করছি কিন্তু আমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে না, এই ধরনের কিন্তু আমাদের সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ি। সবার হয় এই সমস্যাটা, কিন্তু কেন হয়? আমরা রাসূল সাল্লামের যুগেও কিন্তু এরকম হয়েছে, যখন রাসূল সাল্লামের কাছে তারা থাকতো তখন তারা দিনের পথে তাদের মনটা অনেক নরম থাকতো, যেমনি আবার দুনিয়াবী কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়তো তখন তারা মনে করতো যে মনে হয় আমাদের ইমান মনে হয় কমে যাচ্ছে। এরকম বিষয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেও সাহাবায়ে কেরাম উপস্থাপন করেছেন। তা আসলে বিষয়টা কেন, কেন হয় এটা, সেই বিষয়টা ইনশাআল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন তার মধ্যে আমাদের কল্প অর্থাৎ অন্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি এবং মর্যাদাপূর্ণ সৃষ্টি। আমরা এই কলমের মধ্যে আমাদের এলেম ধারণ করি। কল্প এমন একটা জিনিস, যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত শরীরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য অন্তর নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে, অন্তর জগৎটাকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে পরিশুদ্ধ রাখা যায়। আমরা ভালো খাবার দাবার খাই এবং আমরা ব্যায়াম করি আমাদের শরীরটা কি রাখার জন্য, সুঠাম রাখার জন্য, শরীরটাকে সতেজ এবং তেজ রাখার জন্য, তেজিয়ান রাখার জন্য। কিন্তু আমাদের যে বিষয়টা আসল অন্তর আমাদের কল্প, সেইটাকে সতেজ রাখার জন্য, সেটা যেন কঠোর না হয়ে যায়, সেটার জন্য কি আমাদের কোনো ব্যবস্থা আছে, আমরা কি কোনো উদ্যোগ গ্রহণ করি, বা কখনো কি আমরা ভেবে দেখেছি যে কেন আসলে এই বিষয়টা আমাদের হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু অন্তকরণের দিকে দেখবেন, আমরা কার কি দেহ কি এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আপনি হাদিসটা অনেকবার হয়তো শুনেছেন, মুসলিমের হাদিস যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের দিকে দেখবেন না, তোমাদের সম্পদের দিকে দেখবেন না, কিন্তু তিনি তোমাদের দেখবেন তোমাদের অন্তকরণের দিকে এবং তোমাদের আমলের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? অন্তর। আমরা সালাত আদায় করছি কি নিয়তে করছি, আমরা দান করছি কোন নিয়তে করছি, আমাদের তাকওয়াটার অবস্থান কোথায়, সেটি হচ্ছে কি আমাদের কলবের মধ্যে। আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা ওয়াইশিরুল সাদরিহি সালাসা মিরারিন। আল্লাহ রাসূল বলেন যে তাকওয়া এখানে আছে বলে তিনবার তিনি তার বক্ষের দিকে কি করলেন, ইশারা করলেন। তাহলে অন্তর হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফি বানি আদম মুদগা, বনি আদমের একটা গোস্তপিণ্ড আছে, ফাইদা সলুহাত সলুহা সাইরু জাসাদিহি, যদি সেটা সঠিক হয়ে যায় সমস্ত শরীর কি হবে, ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে শুধু সমস্ত শরীর কি হবে, নষ্ট হয়ে যাবে। বুখারী সিলসিলা সহিহ বিভিন্ন জায়গায় হাদিসটি এসেছে। তাহলে আমাদের অন্তর কঠোর হয়ে যায় কেন, অন্তরটাকে আমরা কিভাবে নরম করতে পারবো, সেই বিষয়ে আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব এবং সেই বিষয়ে কিছু আমি পয়েন্ট আপনাদের সামনে বলতেছি। দেখুন, অন্তরকে আসলে কল্পে কল্পভাবে কেন নামকরণ করা হয়েছে, কারণ হৃদয়টা আমাদের পরিবর্তন হয়। আমরা মসজিদে যখন থাকি তখন অন্তরটা আল্লাহর দিনের পথে লেগে থাকে, আবার যখন বেরিয়ে যায় বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, এভাবে অন্তরটা তাকাল্লুব হয়। ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবিহি, মুসনাদ আহমদে হাদিসটা এসছে যে কল্পকে কল্প বলা হচ্ছে এই কারণে যে মিন তাকাল্লুবিহি, কারণ কল্পটা কি হয়, হৃদয়টা পরিবর্তন হয়, চেঞ্জ হয়, নিত্য নতুন পরিবর্তন হয়। একজন ব্যক্তি একসময় দেখা যাচ্ছে হকের পথে আবার চলে যাচ্ছে, বেহকের পথে চলে যাচ্ছে, আবার একটা মানুষ হয়তো হক পথে না আবার হকের পথে চলে আসছে। এই যে মানুষের অন্তকরণের মধ্যে পরিবর্তন, আবার কেউ ইমান আনতে চাইলেও হয়তো শেষ পর্যন্ত ইমান আনতে পারছে না, এই যে অন্তরের পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের কারণে কিন্তু কল্পকে নাম দেওয়া হয়েছে কি, আল কল্প। এটা মুসনাদ আহমদে আসছে। আর ইবনে মাজে আরেকটি হাদিস আসছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালুল কলবে মাসালুর রিশাতে, কলবের উদাহরণ হলো পালকের ন্যায়। পর থাকে না বিভিন্ন মুরগির বা বিভিন্ন ধরনের পালক পর থাকে, তুকাল্লিবুহুর রিয়াহু বিফালাতিন, যদি একটা পর একটা মরুভূমি নির্জন মরুভূমির মধ্যে পড়ে থাকে তাহলে বাতাস সেটাকে কি করে ইচ্ছা মতো উল্টাপাল্টা করায়। তাহলে এই যে হৃদয়ের কি ঘরে পরিবর্তন ঘটে, নিত্য নতুন আমাদের পরিবর্তন ঘটে, মানুষের মনের মধ্যে বিভিন্ন চিন্তা উদয় হয়। আমরা ইউনিভার্সিটিতে পড়তে যাই, সেখানে আমাদের সন্তানরা যে বিভিন্ন রকমের চিন্তাধারা দর্শনের সাথে পরিচিত হয়, হয়ে তাদের অন্তর্জগতে পরিবর্তন ঘটে। যদি সে সঠিক দর্শন এবং আকিদার দাওয়াত পায় তাহলে তার অন্তরটা কি হয়, সঠিক আকিদার উপরে প্রতিষ্ঠিত থাকে। আর যদি সে নাস্তিক্যবাদী দর্শনের বা মানব রচিত কোনো দর্শনের সে দাওয়াত পায় তাহলে তার অন্তর্জগৎটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। দেখা যায় একজন আলেম তার ছেলে হচ্ছে নাস্তিক, হয় না এরকম? এটা কেন হয়? এই যে অন্তরের পরিবর্তনের কারণে। তাহলে একটা আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনভাবে উদাহরণ দিয়েছেন যে উদাহরণগুলো দিলে মানুষের বোধগম্য হয়, যে একটি মরুভূমিতে একটা পালক একটা পর যদি রাখা হয় তাহলে বাতাসটাকে ইচ্ছা মতো উল্টাপাল্টা করবে, একবার এদিকে একবার এদিকে হবে, বিভিন্নভাবে ঘোরাঘুরি করবে। তো অন্তরটা হচ্ছে আমাদের ওই রকম নিত্য পরিবর্তনশীল, সেই জন্য অন্তরের প্রতি আমাদের কি থাকতে হবে, অন্তরের লাগামটা আমাদের হাতে থাকতে হবে। আমরা যদি অন্তরের উপরে লাগাম না দিতে পারি তাহলে কিন্তু আমরা হেদায়তের উপরে টিকে থাকাটা কি হবে, কষ্টকর হয়ে যাবে। এখানে হাদিসে যে একটি ভাষা লক্ষণীয় সেটি হচ্ছে আর রিয়া বহুবচন বলা হয়েছে। কারণ কি, অন্তরের মধ্যে যে বললাম কখনো হক গ্রহণ করছে কখনো হক গ্রহণ করছে না, কখনো ভালো কাজ করছে কখনো খারাপ কাজ করছে, বিভিন্ন রকমের দর্শন তার মনের মধ্যে বাসা বাঁধছে, এই যে নিত্য নতুন চিন্তা ভাবনা তার মনের মধ্যে উদয় হয়, এই কারণে কিন্তু এখানে রিয়া মরুভূমির বাতাসটা অত্যন্ত শক্তিশালী হয়। আর সেখানে যদি একটা পালক পড়ে থাকে তাহলে এই পালকের উপরে সেই বাতাসটা আরও প্রভাব বিস্তার করে। ওইরকম অন্তরটা হচ্ছে আমাদের বিভিন্ন চিন্তাধারা আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের অন্তরকে যদি সঠিক রাখতে চাই, আমরা সুন্দর রাখতে চাই, তাহলে আমাদের অন্তরের পরিচর্যা করতে হবে এবং অন্তর কিভাবে নরম হয় সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা 74 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তিনি বনী ইসরায়েলের উদাহরণ দিয়ে বলছেন
যে বনে ইসরায়েলরা আমার এত নিদর্শন দেখলো, আমি মৃত ব্যক্তিকে জীবিত করে তাদেরকে দেখালাম, তারপরেও কি করলো? কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা, এত কিছুর পরে আমার নিদর্শনাবলী, মৃতকে জীবিতকরণ, এত কিছু দিব্য চক্ষে দর্শনের পরেও তাদের অন্তরটা কি হলো? কাসাদ কুলুবুহুম, তাদের অন্তরটা কঠোর হয়ে গেল। ফাহিয়াকাল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কঠিন হলো যে সেটা পাথরের মতো হয়ে গেল। আও আসাদ্দু কাসা, অথবা পাথরের চাইতে আরো বেশি কঠোর হয়ে গেল। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন মাজিদে আমাদের স্বভাব যেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং নাসারাদের মতো না হয়ে যায়, আমাদের অন্তরটা যেন কঠিন না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। এবং সূরা হাদিদের ১৬ নম্বর আয়াতে বলেছেন যে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আনতাকশা কুলুব আনতাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, যারা ঈমানদার তাদের অন্তরটা আল্লাহর জিকিরে এবং তাদের প্রতি যে সত্য নাজিল করা হয়েছে এই কারণে কি ভীত সন্ত্রস্ত নম্র হওয়ার সময় এখনো ঘনিয়ে আসেনি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, তারা যেন ওদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলে কিতাব ইহুদি এবং নাসারা। ফাতওয়ালা আলাইহিমুল আমাদ, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সত্য জিনিসটা পাঠিয়েছিলেন কিন্তু কালের বিবর্তনে অনেক দিন অতিবাহিত হওয়ার ফলে তারা কি করেছে? হকের উপর আর টিকে থাকতে পারেনি। ফাবাদ্দালু কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, সেজন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। ফাকাসাদ কুলুবুহুম ওয়াকাসুর মিনহুম ফাসিকুন, তাদের অন্তরটা কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশ হচ্ছে পাপাচারী। তাহলে আমাদের অন্তর যদি কঠোর হয়ে যায় তাহলে আমরা কার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবো? সেই বনী ইসরায়েল ইহুদি এবং নাসাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য যেন অন্তর কঠোর না হয়ে যায় এটি মুমিনদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের ১৬ নম্বর আয়াত, যে আয়াতটা আমি পাঠ করলাম, সে আয়াতে উনি আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য আমাদের সর্বতভাবে চেষ্টা করতে হবে যাতে আমাদের অন্তর জগৎটা নরম থাকে, কঠোর না হয়ে যায়, সেটা আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করার একটা কারণ আছে, আমি যেন সত্যর পরিচয় লাভ করে সত্যকে আমি মানি, আমি জান্নাতের পথে চলি, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে চলি, আমি যেন জাহান্নামের পথ অনুসরণ না করি, এই জন্য আল্লাহ আমাদের কলব সৃষ্টি করেছে। কিন্তু সেই কলব, সেই অন্তকরণ, সেই হৃদয় দিয়ে যদি আমরা সত্যকে বোঝার না চেষ্টা করি, সত্যকে উপলব্ধি করার চেষ্টা না করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহ বলছেন সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে কিন্তু চোখ দিয়ে তারা দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারা কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনাম বালহুম আদাল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর নয় বরং তার চাইতে আরো অধম, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল এবং উদাসীন। তাহলে আল্লাহ যে অন্ত সৃষ্টি করলেন, আমার যদি হৃদয় থেকে না থাকে, যদি আমার চোখ থেকেও না থাকে, আমার যদি কান থেকেও না থাকে, অর্থাৎ আমি যদি আল্লাহর বাণী শুনেও না শোনার ভান করি, বুঝেও না বুঝার ভান করি, আমার কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও সেটিকে যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং এড়িয়ে যাই, তাহলে সেই অন্তকরণ আল্লাহ রাব্বুল আলামিন যে সত্যকে কবুল করার জন্য, গ্রহণ করার জন্য সৃষ্টি করেছে সেটা কিন্তু হবে না এবং আমি কিন্তু জাহান্নামের অধিবাসী হব। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আমার অন্তর জগৎটা যেন পরিশুদ্ধ থাকে, এবং অন্তর জগৎকে পরিশুদ্ধ করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল পন্থা বলে দিয়ে গেছেন সেইভাবে পরিশুদ্ধ করতে হবে। অন্য কোনো পথ এবং পন্থা যদি অবলম্বন করি তাহলে হবে না। প্রিয় মুসলিমবৃন্দ, আমাদের এই অন্তর জগৎটা নরম হওয়া কেন প্রয়োজন? কবি বলছেন যে ইজা কাসাল কলবু লাম তানফা মাওয়াইদা, যদি অন্তর কঠিন হয়ে যায় কোনো উপদেশ নসিহত কোনো কাজে দেয় না। আমাদের গ্রামে গঞ্জে কি হয়, ওয়াজ নসিহত হয় না, জালসা হয় না, আমরা ডান কান দিয়ে সরি আর বাম কান দিয়ে বের করে ফেলি, এটা আমাদের গ্রাম্য প্রবাদ আর কি বলা হয়। কারণ কি? আমরা ভালো মতো আমাদের অন্তরটা নরম হয় না, সেই বক্তব্যটাকে ধারণ গ্রহণ করার মতো মন মানসিকতা আমাদের সৃষ্টি হয় না। এই জন্য কবি বলছেন যে ইজা কাসাল কলবু লাম তানফা মাওয়াইদা কাল আরদ ইন সাবাখাত লাম ইয়ানফাইল মাতার, যেমনভাবে কোনো জমি যদি লবণাক্ত হয়ে যায় বেশি, সেটা আর বৃষ্টির পানে তার কোনো উপকার করতে পারে না, চাষাবাদের সেটি উপযুক্ত থাকে না। সেজন্য আমাদের অন্তরকে যদি আমরা চাষাবাদ করতে চাই, আমাদের অন্তর জগতে যদি কোরআন এবং সহিহ সুন্নাহর আলো অনুপ্রবিষ্ট হোক সেটা যদি আমরা চাই, ওহির আলো যদি আমাদের অন্তর জগৎকে উদ্ভাসিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের অন্তরকে কী করতে নরম করতে হবে, এবং নরম করার জন্য কী পন্থা এবং পদ্ধতি রয়েছে সেগুলি আমাদের
অনুসরণ করার চেষ্টা করতে হবে। মালিক বিন দিনার রহমাহুল্লাহ একটি চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যে মা জুরিবা আব্দুন বি উকুবাতিন আযাবা মিন কাসওয়াতিল কালব, বান্দাকে যত শাস্তি দেওয়া হোক না কেন তার অন্তরকে যদি কঠোর করে দেওয়া হয় তাহলে এর চাইতে বড় শাস্তি আর কোনো কিছু হতে পারে না। কারণ অন্তর যখন কঠোর হয়ে যাবে তখন কোনো কিছুই কিন্তু আপনার দিনের আলো আপনার মধ্যে প্রবেশ করবে না, ইবাদত বন্দেগীতে আপনি মজা পাবেন না, আপনার ইবাদত ভালো লাগবে না, ইমানের মধ্যে ঘাটতি দেখা দিবে এবং ইমান কমে যাবে আমাদের ধীরে ধীরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবসময় সর্বান্তকরণে আমাদের দোয়া করতে হবে যেন আমাদের অন্তর্জগৎ কিনায় কঠোর না হয়ে যায়। এবার আসুন আমার যেটি মূল আলোচনার বিষয় আছে সেটি হচ্ছে অন্তর নরম করার উপায়। এতক্ষণ তো আমরা এই বিষয়ে শুনলাম যে অন্তর কঠোর হওয়া যাবে না, কিন্তু তারপরে আমাদের কী হয়ে যায়? কঠোর হয়ে যায়। বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, দুনিয়ার বিভিন্ন প্রভাব প্রলোভন, বিভিন্ন রকমের কারণে বিভিন্ন চিন্তা দর্শনের সাথে আমাদের চলাফেরা এবং বিভিন্ন চিন্তা দর্শনের দাওয়াত, বিভিন্ন কারণে আমাদের অন্তর জগৎটা কঠোর হয়ে যায়। এই কঠোর অন্তর জগৎকে নরম করার জন্য এক নম্বর যেটি করণীয় সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করবো আমাদের অন্তর জগৎ কী হবে? তত বেশি নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অননাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ও রাহমাতুল্লিল মুমিনিন, আমি কোরআনে নাজিল করেছি মা হুয়া শিফা, যা তাদের জন্য তাদের রোগ থেকে মুক্তি দেয়, যা তাদের জন্য আরোগ্য স্বরূপ, ও রাহমাতুল্লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য যা দয়া সেটি আমি কোরআন মাজিদে নাজিল করেছি। তাহলে কোরআন মাজিদ শেফা আরোগ্য আপনাকে আপনার অন্তর জগতের যত অসুখ রয়েছে কেন রয়েছে না কেন সেখান থেকে আপনাকে মুক্তি দিবে কোরআন মাজিদ, কিন্তু সবাইকে কিন্তু মুক্তি দিবে না, কাফেরদের জন্য কিন্তু হবে না। যারা মুমিন, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে, কোরআনকে মেনে নেয়, তাদের জন্য কোরআন মাজিদ হচ্ছে শেফা আরোগ্য। আমরা যখন শারীরিক অসুস্থ হয় আমাদের, তখন আমরা কী করি? আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। আমরা গ্যাস হোক বা বিভিন্ন প্রবলেম হোক, আমরা যেটা ওষুধ, যে কেউ যদি অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করা পছন্দ করি সেটি সেই ওষুধ খায়, আমরা যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ পছন্দ করি সেই ওষুধ আমরা সেবন করি। আমরা চেষ্টা করি সেই ওষুধের মাধ্যমে আমার বাহ্যিক অসুস্থতাটাকে দূর করার জন্য। কিন্তু হৃদয় জগতে যে আপনার অসুস্থতা জমা বেঁধেছে এবং সেখানে যে আপনার মরিচা পড়ে গেছে, সেই মরিচাকে, আপনার সেই কালিমাকে কীভাবে আপনি দূর করবেন, হৃদয় জগৎটাকে কীভাবে স্বচ্ছ করবেন, এর জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কারণ কোরআন হচ্ছে আমাদের অন্তর জগতের অসুখের মূল আরোগ্যদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সেই বৈশিষ্ট্য কোরআন মাজিদের দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব সবাই আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব, কোরআন মাজিদ আমরা বোঝার চেষ্টা করব এবং কোরআন মাজিদ তেলাওয়াত করব। আমাদের সন্তানদেরকে কোরআন মাজিদ যেন তারা শিক্ষা অর্জন করে সেটা আমরা খেয়াল রাখবো। এখানে বড় মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে শাসনগাছাতে, আলহামদুলিল্লাহ। এর আগে 3 বছর আগে আমি এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দর ছিল না, আজকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই মার্কাজ এখানে শুধু একটা কথা আছে যে প্রদীপের নিচে অন্ধকার। আমার বাড়ি রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, সেখানে স্থানীয় ছেলেমেয়েরা খুব কমই পড়াশোনা করে, বাইরে থেকে বেশি পড়াশোনা করে। কারণ কি? বাতি বা প্রদীপ সে অন্যকে আলোকিত করে, কিন্তু তার নিচে কি থাকে? অন্ধকার থেকে যায়। তো এখানে মার্কাজ, এটা আপনাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় যে আপনারা মার্কাজ পেয়েছেন। সেই মার্কাজটার মূল্যায়ন করতে হবে, এখানে সন্তানদেরকে পাঠাতে হবে, এই মার্কাজটাকে জীবিত রাখতে হবে। এখানে যেন কোরআনের এবং কল আল্লাহ কল রসুল, আল্লাহ বলেছেন এবং রসুল বলেছেন, এই ধ্বনি যেন সবসময় গুঞ্জরিত হয় এবং আপনি আপনার সন্তানের কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার অন্তর্জগৎটা ভরে যাবে। মহতারাম আমিরে জামাত একটি ঘটনা বলেন মহাকবি ইকবালের। মহাকবি ইকবাল, আল্লামা ইকবাল যখন কোরআন তেলাওয়াত করতেন, তার পিতা তার পিছে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন আর অঝর নয়নে অশ্রু বর্ষণ করতেন। তার ভালো লাগতো যে আমার সন্তান কোরআন তেলাওয়াত করছে। তো আল্লামা ইকবাল অনেক বড় কবি হয়েছেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন, কোরআন ছিল তার প্রধান অবলম্বন। উনি যখন স্পেনে গেছেন, ঘটনাটা তখন কর্ডোবা মসজিদ দীর্ঘদিন থেকে বন্ধ, সেই মুসলমানদের পতনের পরে উনি যে বাধ্য করেছেন মসজিদ খুলতে হবে, আজান দেব এবং আমি এখানে নামাজ পড়ে যাব। আল্লামা ইকবালের ছিল এরকম ইমান, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি যেটি বললাম যে আমাদের অন্তরকে নরম করার জন্য প্রথম যে কর্তব্যটা আমাদের সেটি হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত আমাদের করতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে কি জন্য? হেদায়ত লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য এবং কোরআনের শিক্ষাকে লালন ধারণ এবং পালনের জন্য কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর জগতে যদি কঠোরতা থাকে সেই কঠোরতা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। যে এই যে কোরআন মাজিদে যে পূর্ববর্তী জাতিসমূহের বিভিন্ন ঘটনা তাদের ধ্বংসের কাহিনী বর্ণিত বর্ণনা করা হয়েছে, এর মধ্যে উপদেশ রয়েছে কার জন্য? লিমান লাহু, লিমান কানা লাহু কলবুন, যার অন্তর রয়েছে। আল্লামা জামাকশারি তাফসিরে কাশাফে বলছেন যেখানে কলবুন দ্বারা উদ্দেশ্য কলবুন ওয়াইন, সজাগ অন্তর থাকতে হবে। কারণ আমার অন্তর যদি সজাগ না থাকে, সচেতন না থাকে, তাহলে অন্তর আছে কিন্তু ওটা যেন আসলে কান্না লাম একুন লাহু কলবুন, তার যেন অন্তরই আসলে নাই, লা কালবা লাহু, তার যেন অন্তরই না। এই জন্য সজাগ অন্তরে কোরআন তেলাওয়াত করতে হবে হুঁশিয়ার হয়ে। ওয়াওয়াল কাসামা আওয়া শাহীদ, এবং কোরআন তেলাওয়াত যখন আমরা শুনবো, আওয়া শাহীদ অর্থাৎ আমাদের হাজির, আমাদের যেন একেবারে নিবিষ্ট চিত্তে মনোযোগ সহকারে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ কোরআন আমাদের হৃদয় জগতে রেখাপাত করবে এবং আমাদের অন্তর নরম হবে। আপনারা জানেন, সিরাতুর রাসুলের পাঠক যারা তারা জানেন যে জাহেলী যুগের বড় বড় নেতারা অন্যদেরকে কোরআন মাজিদ শুনতে নিষেধ করত, কিন্তু তারা চুপি সেরে গোপনে গোপনে যে কী করতো, কোরআন মাজিদ তেলাওয়াত করতো। কোনটা? আমি অনেকদিন আগে একটি তাহারিকে আর্টিকেল লিখেছিলাম, কোরআন মাজিদের প্রভাব বিস্তার ক্ষমতা, কোরআন মানুষের অন্তর জগতে কীভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়টি ওখানে বলা আছে। একটি ঘটনা এরকম আমি ফেসবুকে একবার দেখেছিলাম যে রাশিয়াতে একবার বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে আহ্বান করা হয়েছে, সেখানে মিশরের কারি আব্দুল বাসেত উনি কোরআন তেলাওয়াত করেছিলেন, সবাই অবাক বিস্ময়ে নীরব নিস্তব্ধভাবে সে কোরআন তেলাওয়াত করেছিল। এইটা ভিডিও কিন্তু ইউটিউবে বা নেটে পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। তাহলে কোরআনের যে একটা প্রভাব বিস্তার ক্ষমতা রয়েছে, আপনি যদি মনোযোগ সহকারে নিবিষ্ট চিত্তে আপনি তেলাওয়াত করেন বা তেলাওয়াত শুনেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে অন্তর জগতে প্রভাব বিস্তার করবে এবং আপনার অন্তর অবশ্যই কী হবে, নরম হবে। আল্লাহ বলছেন, আল্লাহ নাযযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বাণী তথা কিতাব অবতীর্ণ করেছেন যা সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃপুন পঠিত। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের এই কোরআন শুনলে বা পাঠ করলে কী হয়, তাদের চামড়া কী করে কাটা দিয়ে উঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর আল্লাহর স্মরণে তাদের চামড়া এবং তাদের অন্তর কি হয়, নরম হয়ে যায়। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা আল্লাহর পথ নির্দেশ, আল্লাহ যাকে চান এর দ্বারা কি করেন, পথ দেখান। তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের অন্তর জগৎটা কি হবে, নরম হবে। এই জন্য আমাদের আজকে অন্তর কঠিন হয়ে গেছে। আমরা সালাত আদায় করি কিন্তু আসলে সালাতটাকে আমাদের কবুল হচ্ছে, বা আমরা সালাতের মধ্যে যেটি যেগুলো তেলাওয়াত করছি সেগুলোকে আমাদের অন্তর জগতে প্রভাব বিস্তার করছে, সেটি যদি আমরা একবার জিজ্ঞাসা করি, নিজেকে আত্মজিজ্ঞাসা করি, আত্মসমালোচনা করি, তাহলে আমরা তার উত্তর খুঁজে পাব এবং এর সমাধান লুকিয়ে রয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য কোরআন তেলাওয়াতের সাথে আমাদের সম্পর্ককে সুনিবিড় করতে হবে। আমি যদি না কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, আমার সন্তানকে কোরআন তেলাওয়াত করাতে হবে, তাকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে এবং যে কোনোভাবে তাকে কোরআন শিখতে হবে। আমরা এত কিছু লেখাপড়া করি, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, দুর্ভাগ্যজনক আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা আমার বাবার জানাজাটা পড়াতে পারি না অনেকে, অথচ খুব সহজ এগুলো বিষয়। তা আমরা আশা করছি ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, কোরআনের ওয়াদা, কোরআনের বাণী, এটা কখনো মিথ্যা হতে পারে না, অবশ্যই আমাদের অন্তর নরম হবে। দুই নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির তথা আল্লাহকে স্মরণ করা। জিকির খুব সহজ কাজ, অথচ এটা যে এত সওয়াব, এত ফজিলতপূর্ণ আমরা কল্পনাই করতে পারবো না। ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহর ছাত্র ইমাম ইবনুল কাইম রহমাহুল্লাহ, তার একটি বই আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমি তাইয়্যিব, সেই বইয়ের মধ্যে উনি বলছেন যে কিয়ামতের দিন যখন বান্দার আমল নামা থেকে পর্দাকে উন্মোচন করা হবে, তখন তারা তার সওয়াব দেখতে পাবে। সেখানে দেখবে যে জিকিরের চাইতে আর মর্যাদাপূর্ণ বেশি সওয়াব আর কোনো কিছুতে নাই। এইটা দেখে একদল লোক আফসোস করবে, করে বলবে যে হায় আল্লাহ, জিকির করাটা তো সবচেয়ে সহজ কাজ ছিল, অথচ ওটাই আমি করিনি, কিন্তু এখন দেখছি সেটাই সওয়াবে সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে আমাদেরকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 41 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যদি আল্লাহকে আমরা স্মরণ করি, আমাদের চলতে বসতে উঠতে ফিরতে সব জায়গায় বিভিন্ন দোয়া আছে, তাসবিহ তাহলিল আছে, এভাবে যদি আমরা চলি, আমরা যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া পাঠ করে বেরোই, আল্লাহর উপরে ইনশাআল্লাহ আমাদের কোনো বিপদ আপদ কাজে দিবে না, কিন্তু নিয়মিত আমল করতে হবে। এই যে জিকিরগুলো খুব সহজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো খুবই সহজ,
আমাদের মনে হয় অনেক সময় যে মানে খুবই সহজ, অথচ এত মর্যাদাপূর্ণ, এটা কিন্তু কিয়ামতের দিনে আমরা আফসোস করবো যে এত সহজ কাজ ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি আল আযীম, খুব বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় কি অনেক ভারী। সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রহমান, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ওই কথার দিকে আমরা খেয়াল করে যে ওই দিন একদল লোক তারা আফসোস করবে যে জিকিরের কারণে এত সব সে পাচ্ছে, অথচ আমরা এই সহজ কাজটাই করিনি, কাজটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কি ছিল, সহজ ছিল। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে, সাবধান তোমরা জেনে রাখো, জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, আত্মিক প্রশান্তি অর্জিত হয়। আমরা অনেক টাকা পয়সা অর্জন করি, ব্যবসা বাণিজ্য করি, অন্তরের মধ্যে সুখ নাই, মনের মধ্যে সুখ নাই, আত্মিক প্রশান্তি নাই, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আমরা কি হয়েছি, গাফেল হয়ে গেছি। আমরা আল্লাহর যত জিকির করবো, তাকে স্মরণ করবো, তত আমাদের অন্তর্জগৎ কি হবে, নরম হবে, এবং আমাদের অন্তর্জগৎ আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারবো, ইবাদতে আমরা মজা লাভ করতে পারবো, লাজ্জাতুল ঈমান, হালাওয়াতুল ঈমান, ইমানের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো। আর যদি আল্লাহর জিকির থেকে আমরা গাফল থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে শাস্তি দিবেন। দেখুন সূরা বাকারা 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটি চমৎকার কথা, যে ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা। যখন তোমরা হজের, আমাদের হাজি সাহেবরা হজ করতে গেছে না, যখন তোমরা হজের যাবতীয় কার্য সম্পন্ন করে ফেলবে, ইবাদত বন্দেগি তোয়াব যা আছে কুরবানি সব শেষ করে ফেলবে, তখন ফাযকুরুল্লাহ, আল্লাহকে তোমরা স্মরণ করো, কাযিকরিকুম আবাআকুম, ওইভাবে স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের বাপদাদাদেরকে কথা স্মরণ করে থাকো, আও আশাদ্দ যিকরা, অথবা তার চাইতে বেশি। এর মানে কি? এটা একটু সানে নজুল জানতে হবে, নাহলে অর্থভাব বোঝা যাবে না। জাহিল যুগের মানুষজন তারাও তো হজ করতো, তারাও তো তোয়াব করতো, তারা হজ টজ কার্য যখন সম্পন্ন হয়ে যেত, তখন বাইতুল্লাহর নিকটে বসে আল্লাহর জিকির করা বাদ দিয়ে তার বাপ দাদারা কী করেছে না করেছে সেই সব গুণগান গাইতো, যে আমার বাবা এরকম ভালো ছিল, সে ফকিরকে খাদ্য দান করতো, সে এই ভালো ভালো কাজ করতো, এই সব বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এ আয়াত নাজিল করলেন যে যখন তোমরা হজের কার্যাদি সম্পন্ন করবে, তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তোমাদের বাপদাদার যে গুণগান করার দরকার নেই, তার চাইতে আল্লাহকে বেশি স্মরণ করো। তোমাদের বাপদাদা যদি কোনো এ ধরনের কাজ করার কারণে বেশি স্মরণ করার যোগ্য হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে হেদায়ত দিয়েছেন, যিনি তোমাকে হজ করার তৌফিক দান করেছেন, তিনি আরও স্মরণ হওয়ার এবং তার জিকির করার, তাকে স্মরণ করা আরও অধিক যোগ্য। তাই বলছেন আও অসাধ্য জিকির, অথবা তার চাইতে আরও বেশি তাকে স্মরণ করবে। তাহলে হজের ময়দানে হজের কাজ সমাপ্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি স্মরণ করার কথা বলছেন, অর্থাৎ আল্লাহর জিকিরের গুরুত্ব হচ্ছে এখানে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আগের যে বইটির কথা বললাম আল ওয়াবিল উসাইব, সেখানে বলেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিকিরটাকে বেশি বেশি করার সাথে শর্ত যুক্ত করেছেন, কারণ কি? যে বান্দার জিকিরের অত্যধিক প্রয়োজন, এই কারণে বান্দা এক মুহূর্ত, তরফাতা আইনিন, এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিমুখ থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার জিকির করার আদেশ দিয়েছেন এবং বেশি বেশি জিকির করার কথা বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। দেখুন আমাদের অন্তর্জগতে মরিচা পড়ে, আমরা কুরবানির সময় কুরবানি করি, চাকু ছুরি যেগুলো থাকে আমরা জবাই করার পরে সারা বছরের জন্য রেখে দিই, তুলে এক বছর পরে আবার বের করে সেগুলো কী করি, ধার দিই, বের করে দেখি যে ওর মধ্যে অনেক মরিচা পড়ে গেছে, আমরা রাজশাহীর মানুষ বলে জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে, ওইটাকে আবার ধার দিয়ে আমরা কী করি, চকচকা করি, যেন কুরবানির পশু জবাই করতে কি না হয়, কষ্ট না হয়। ওইরকম অন্তর জগতেও কিন্তু, সোনা চাঁদিতেও কিন্তু এরকম ময়লা আবর্জনা পড়ে যায়, সে স্বর্ণকাররা আবার সেগুলোকে কী করে, ঠিকঠাক করে। তো ওইরকম অন্তর জগতেও ময়লা পড়ে যায় এবং অন্তর জগতে মরিচা পড়ে যায়। আপনি জিকিরের মাধ্যমে অন্তর জগৎকে আপনি আলোকিত করবেন, সুন্দর করবেন, পরিচ্ছন্ন করবেন, এমনকি জিকিরের মাধ্যমে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো হয়ে যাবে, যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনার চেহারা সুন্দরভাবে দেখতে পাবেন। যখন আপনি জিকির ছেড়ে দিবেন, তখন ওই কুরবানির পরিত্যক্ত চাকুর মতো আপনার অন্তর কী হবে, মরিচা পড়ে যাবে। আর যখনই জিকির করবেন, তখন কি অন্তর জগৎটা আলোকিত হয়ে যাবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে হৃদয়ের মধ্যে যে কঠোরতা আসে, এই কঠোরতাকে দূর করার উপায় হচ্ছে একমাত্র আল্লাহর জিকির, এবং এই জিকিরের মাধ্যমে কী করা দরকার, আমাদের অন্তরকে পরিষ্কার করা দরকার, অন্তরকে নরম করা প্রয়োজন। একবার হাসান বাসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল যে আমার অন্তরটা কঠোর হয়ে গেছে, আমি কীভাবে আমার অন্তরকে নরম করতে পারবো? তিনি বললেন আজিব হু বিজ জিকরে,
তুমি জিকিরের মাধ্যমে তোমার অন্তরকে বিগলিত করো, তোমার অন্তরকে নরম করো। তাহলে এই যে আমরা আলোচনা করলাম, এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে জিকির আমাদের খুব সহজ কাজ, অথচ এর মাধ্যমে আমাদের অন্তরের কাঠিন্য, অন্তরের কঠোরতাকে আমরা দূর করতে পারি, করে অন্তরকে আমরা নরম করতে পারি। আর অন্তর যখন যত নরম হবে তত আল্লাহর ইবাদত করে আমরা শান্তি পাবো। আর যদি আল্লাহ আমাদের আল্লাহ অন্তর কঠোর করে দেন কোনো না কারণে, আল্লাহ না করুন, তাহলে কিন্তু আমাদের জন্য এটা বড় একটা শাস্তি, এর চাইতে বড় শাস্তি আর হয় না। কারণ ওর সাথে আপনার ইবাদতের সম্পর্ক, ওর সাথে আপনার আত্মিক প্রশান্তির সম্পর্ক, সব কিছুর সম্পর্ক কিন্তু অন্তরের নরমতা এবং কঠোরতার সাথে। যার অন্তর যত নরম, সে তার অন্তরটা আল্লাহর ইবাদতের জন্য অধিক উপযুক্ত এবং আল্লাহর ভয় তত ক্রন্দনের জন্য অধিক উপযুক্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, তার উদাহরণ হচ্ছে মৃত এবং জীবিত ব্যক্তির মতো। আমরা যদি জীবিত মানুষ, তো আমরা জীবিত আছি কিন্তু আমাদের অন্তরটা মরে গেছে। যদি আমরা চাই আমাদের অন্তরটা জীবিত থাকুক, তাহলে আমাদেরকে জিকির করতে হবে। আর যদি আল্লাহর জিকির না করি, তাহলে কি হবে? আমাদের অন্তরটা মরে যাবে। এখন জিকির কিভাবে করবেন? জিকির কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে করতে হবে। জিকির করতে করতে আবার ওই যে আমরা ভিডিওতে দেখি না, একবার লাফায় উঠে মঞ্চের উপরে গলা ধরে পড়ে যায়, মাইক টাইক ভেঙে ফেলে, এরকম কিন্তু করা যাবে না। এত দেওয়ানা হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো জিকির করেছেন, তার আগে খেজুর গাছের উপরে লাফ মারা উঠছেন নাকি? ওঠেননি। আর আমরা এত পাগল হয়ে যাই, এত বড় একটা পবিত্র ইবাদত, একটি সুন্দর ইবাদতকে আমরা কলুষিত করে ফেলেছি জিকিরের নামে। লাফা লাফি, গান বাজনা, ঢোল তবলা নিয়ে আমরা কি করছি? আল্লাহ জিকির করছি। ইবাদত কোনো খেলতামাশার নাম না। ইবাদত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আকিদা সহিয়া, তরিকা সহিয়া হতে হবে এবং মোতাবাত রসুল হতে হবে, নাহলে কিন্তু ইবাদত কবুল হবে না, সেই সাথে হালাল উপার্জন। তাহলে আমি যে ইবাদতটা করছি, এটা কি আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এভাবে, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাক, অন্য কোনো দিন আসলে পরে আমি জিকিরের পদ্ধতির উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো, আজকে ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে বুসুর থেকে বর্ণিত, তিরমিজিতে আসছে হাদিসটা, 3375 হাদিস সহি। আব্দুল ইবনে বুসুর বলছেন যে একদিন একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাই আল ইসলামে কাদ কাসরা, ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে, আলাই আমার উপরে, ফা আখবিরনি বিশাইয়িন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে এমন জিনিসের কথা বলেন যেটা আমি আঁকড়ে ধরতে পারি, এত বিধিবিধান মালা আমার পক্ষে খুব কষ্টকর বিষয়। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াযালু লিসানুকা রাদবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরে কি থাকবে? সিক্ত থাকবে। আমরা চলতে ফিরতে সবসময় কিন্তু আল্লাহর জিকির আমরা করতে পারি, আমরা যে প্রয়োজনীয় দোয়াগুলো আছে সেগুলো আমরা পাঠ করে বেরোতে পারি বাড়ি থেকে। এই জন্য সবসময় আমরা জিকির, আল্লাহর জিকির আমাদের জিহ্বাটা যদি সিক্ত থাকে, তাহলে এটা আমাদের জন্য কী হবে? অত্যন্ত কল্যাণকর হবে। যা হোক, সময় এগিয়ে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে অন্তর নরম করার পদ্ধতি, কবর জিয়ারত এবং মৃত্যুকে স্মরণ। আমরা মৃত্যুকে ভুলে যাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এত ব্যস্ত আমাদের কোনো সময় নেই, দাওয়াতি কাজে আমার সময় দেওয়ার সময় নেই, মসজিদে এসে বসবো জুমার সালাতের উপরে সুন্নাত না পড়ে আমরা দৌড় দিই, হয় কি না এরকম? কারণ কি, আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আখেরাতের কথা ভাবার আমাদের কোনো সময় নেই, আমরা মৃত্যুকে বিলক্ষণ ভুলে গেছি, মনে হয় যে আমরা মৃত্যুবরণই করবো না। মাইকেল জ্যাকসন পপ সঙ্গীত, তার জীবনীতে আমি পড়েছিলাম যে উনি মানে মরবে না কোনো দিন এরকম চিন্তাভাবনা করে সারা জীবন বেঁচে থাকতে চায়। সে যে বেডে উনি ঘুমাতেন, অক্সিজেনের ইয়া দিয়ে এমন একটা ব্যবস্থা করে রেখেছিল মনে হয় কোনো দিন সে মরবে না, কিন্তু মারা গেছে কিনা? মারা গেছে না? বলছে আইনামা তাকুন ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, আল্লাহ বলছে তোমরা যেখানেই থাকো না মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুউচ্চ টাওয়ারে তোমরা অবস্থান করো, তোমরা যদি বুর্জ দুবাই, বুর্জ খলিফা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে, মৃত্যু তোমার অবশ্যই নাগাল পাবে। এই জন্য মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করতে পারলে রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত ইয়ানি আল মাউত, তোমরা ওই বিষয়কে বেশি বেশি স্মরণ করো যে জীবনের সকল স্বাদকে নষ্ট করে দেয়, অর্থাৎ মৃত্যু। মৃত্যু আসলে আর কোনো আকাঙ্ক্ষা আছে? আর কিছু আছে? আর কোনো কিছু নাই। সেই জন্য আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে আমরা আমাদের অন্তর্জগৎটা নরম হবে এবং আমাদের কি করতে, কবর জিয়ারত করতে হবে, কবরে যেতে হবে। বাবা মারা গেছে, কবরে যায় না, কবর জিয়ারত করি না। কবরে গেলে আমাদের অন্তরটা কী হবে? নরম হবে। সেখানে গেলে মনে হবে যে এই যে অন্ধকার কবরে এরা শুয়ে আছে, কবরবাসী, তারা কত কষ্টে আছে, আমাকে এই কবরে একদিন আসতে হবে, এই চেতনা, এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে। কখন? বাড়িতে সবসময় বসে থাকলে তো হবে না, মাঝে মাঝে কবর স্থানে যেতে হবে।
ইমাম আহমদ রহমাউল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে আমার অন্তরটা খুব কঠোর হয়ে গেছে, কীভাবে নরম হবে আমাকে কিছু পন্থা বলে দেন। তিনি বললেন, উদখুলিল মাগবারাতা ওয়ামসাহ রাসাল ইয়াতীম, যে তুমি কবরস্থানে প্রবেশ করো, অর্থাৎ কবর কী করো, জিয়ারত করো। তাহলে আমাদের কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হাকেম 1393 সহিহুল জামে 4584 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারতের জন্য নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা ইউরিকুল কালবা, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা কি হয়, নরম করে দেয় কবর জিয়ারত। ওয়া তুদবিউল আয়না, চোখ দিয়ে অশ্রু বের হয়, কান্না আসে। ওয়া তুযাক্কিরুল আখিরা, এবং আখিরাতের কথা স্মরণ করে দেয়। তাহলে কবর জিয়ারত আমাদের করতে হবে এবং মৃত্যুকে স্মরণ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তর নরম হবে। চার নম্বর হচ্ছে, আমাদের অনেক সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাংগঠনিক ব্যক্তিরা, পাড়া প্রতিবেশী, তারা অসুস্থ থাকে। আমি যদি অসুস্থ রোগীকে দেখতে যাই, এর অনেক ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে, এবং এটিও কিন্তু অন্তর নরম হওয়ার একটি কারণ, এবং কারণ পরকালকে এর মাধ্যমে মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল মারদা ওয়াত্তাবিউল জানায়েজ, তোমরা রোগীর সেবা করো, রোগীকে দেখতে যাও এবং জানাজার পিছু পিছু যাও। তুজাক্কিরুকুমুল আখিরা, তাহলে তোমাদেরকে আখিরাতের কথা কী হবে, স্মরণ করিয়ে দিবে। পাঁচ নম্বর, সংক্ষেপে বলতে হবে, এতিমের মাথায় হাত ঘোলানো। অনেক এতিম আমরা দেখি, অনেক সময় এতিমদের সাথে আমরা দুর্ব্যবহার করি, দূর দূর করে আমরা তাড়িয়ে দিই, অথচ তার বাবা নাই, মা নাই, সে অনেক কষ্ট করে বেঁচে আছে। আমাদের বাবা মা আছে আলহামদুলিল্লাহ, কত নিয়ামতের মধ্যে আছে, অথচ সেই বাচ্চাটা এতিমখানায় যারা থাকে, অনেক এতিম আছে, অনেক মাদ্রাসা আছে, তারা ঈদের দিনে বাড়িতেও যেতে পারে না, কার কাছে যাবে, কেউ নাই, তারা মাদ্রাসাতেই তারা যাপন করে। এই ধরনের অসহায় ব্যক্তিদের প্রতি, তাদের প্রতি আমাদের দয়া করতে হবে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এতিম আছে, আমাদের মার্কাজে এতিম আছে, আমাদের আন্দোলনের পক্ষ থেকে 400 অধিক এতিম আমরা লালন পালন করি। সেই এতিমদের লালন পালনে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে, দাদা সদস্য হতে হবে। আর এখানে যারা আছেন, আমাদের এখানে যে এতিমখানা আছে, তাদের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তার অন্তর কঠিন হয়ে যাওয়ার অভিযোগ করলেন। আল্লাহ রাসূল বললেন, ইন আরাদতা ইয়ালিনা কালবুকা, তুমি যদি চাও যে তোমার অন্তরটা নরম হোক, ফাতআমিল মিসকিন, তুমি মিসকিনকে খাদ্য দাও, অমসা রাসাল ইয়াতিম, এবং এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। জুমার সালাত আদায় করতে মার্কাজে আসছেন, এতিম বাচ্চার সাথে দেখা হলো, একটু মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছো, তার খোঁজ খবর নিলেন, তাকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করলেন, তাকে সান্ত্বনা দিলেন, তাহলে সেই বাচ্চাগুলো মন খারাপ করে থাকবে না। এটা হচ্ছে তাদের লাভ। আর আপনার লাভ কি, আপনার যে লাভ সেটা কিন্তু সামান্য একটা কাজ, মাথায় হাত বুলানো কঠিন কোনো কাজ না, কিন্তু আপনার বড় একটা লাভ যে আপনার অন্তরটা কঠিন হয়ে যাবে না। কারণ অন্তর কঠিন হয়ে গেলে এর চাইতে বড় শাস্তি আর হতে পারে না, যেটি ইমাম মাকহুল রহমাহুল্লাহ বলেছেন, যে না মালিক বিন দিনার বলেছেন যে অন্তর কঠিন হয়ে যাওয়ার চাইতে আর বড় শাস্তি আর অন্য কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারে বলছেন, ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা, তারা আল্লাহর ভালোবাসায় এতিম মিসকিন এবং যারা বন্দী তাদেরকে তারা খাদ্য দান করে। উদ্দেশ্য কি, মানুষের সুনাম লাভ করার জন্য, যে ব্যক্তিটা দানশীল অনেক দান করেছে এই করার জন্য আল্লাহ বলে দিয়েছে, ইন্নামা নুতিমুকুম লিওয়া ঝিল্লা, তারা বলে যে আমি তোমাদেরকে খাদ্য দান করছি লিওয়া ঝিল্লা, আল্লাহর চেহারা, আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য। লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো আমরা কৃতজ্ঞতাও চাই না, কোনো প্রতিদানও চাই না, তোমরা আমাদেরকে থ্যাংক ইউ জানাবা, ধন্যবাদ জানাবা, এটা আমরা চাই না। তাহলে এতিম মিসকিন এতিমদেরকে আমাদের খাদ্য দান করতে হবে, মিসকিনদেরকে খাদ্য দান করতে হবে, এবং এতিমদের মাথায় হাত বুলাতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের কঠোর অন্তর কী হবে, নরম হয়ে যাবে। তারপরে ছয় নম্বর হচ্ছে, যে যারা গরিব বা দুর্বল তাদের সাথে, তারা যদি মমিন হয় তাদের সাথে আমার উঠা বসা করতে হবে। ইমানদার না, অনেক বড় লোক, তাদের সাথে উঠা বসা করে আপনার কী হবে, কোনো ফায়দা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন এই বিষয়ে। সূরা কাহাফ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তুমি ওই সমস্ত লোকদের সাথে নিজেকে আবদ্ধ রাখো, তাদের সংস্পর্শে থাকো, যারা সকাল সন্ধ্যায় ইউরিদুন ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের রবকে ডাকে। ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টিকে সরিয়ে নিয়ে নাও। সে গরিব বলে তার তো কোনো মর্যাদার কমতি নেই, বরং ঈমান হচ্ছে আমল এবং তাকওয়া হচ্ছে মানুষের মর্যাদার মাপকাঠি। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা,
যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, অত্তাবা হাওয়াহু যে পবিত্র অনুসরণ করেছে, অকানা অমরুহু ফুরুতা এবং তার সকল কর্মকাণ্ডে সে সীমা ছাড়িয়ে গেছে, এরকম ব্যক্তির তুমি লা তুতি অনুসরণ করো না। তাহলে ইমানদারদের সাথে আমাদের, ভালো লোকদের সাথে আমাদের সাহচর্য থাকতে হবে, তাদের সাথে আমাদের উঠাবসা করতে হবে। কারণ ভালো মানুষের সাথে যদি আমরা থাকি তাহলে সঙ্গীর গুণে আমরা ভালো হতে পারবো, আর যদি খারাপ মানুষের সাথে মিশি তাহলে খারাপ হয়ে যাবো। আমাদের অনেক ছেলে সন্তান, আমাদের সন্তানরা ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়, ভালো ভালো ছেলে অনেক সময় সঙ্গত শিখিয়ে নষ্ট হয়ে যায়, স্ট্যান্ড করা ছাত্র, অথচ এমন এক পরিবেশ পড়েছে, এমন রাজনৈতিক দলের সাথে মিশেছে, সে নষ্ট হয়েছে, অনেক সময় হয় কি সে লাশ হয়ে ফিরে আসে। এই জন্য আপনার আমার সন্তান কার সাথে মিশছে সেটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। আমি আপনি কার সাথে মিশছি, আল মারউ মা আমান আহাব্বা, আমি যাকে ভালোবাসবো কিয়ামতের দিনে কিন্তু আমি তার সাথেই থাকবো। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কার সাথে বন্ধুত্ব করব। আমরা কি ইমানদারদের সাথে বন্ধুত্ব করব, যারা ইমানহীন, যারা ইমান নেই তাদের সাথে আমরা বন্ধুত্ব করব, সেটা আমরা খেয়াল রাখতে হবে। ইমানদার যদি গরিব হয় কোনো সমস্যা নেই, তার সাথে আমাকে বন্ধুত্ব করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। আর সেই তাকওয়াটা কোথায় থাকে? কলবে থাকে, ভেতরে থাকে, অন্তরে থাকে, হৃদয় জগতে। এবং সেই হৃদয় জগৎ নরম করার আলোচনায় আমরা আজকে করছি। সাত নাম্বার হচ্ছে যারা দয়াশীল তাদের যে বিশাল সওয়াব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই বিষয়টা কি করতে হবে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, যারা দয়াশীল বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রহমান তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসী যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? তোমাদের উপরে দয়া করবেন। এই জন্য আমাদের প্রতি, মানুষের প্রতি আমাদের রহমদিল হতে হবে, মানুষের প্রতি আমাদের অন্তরটা যেন কঠিন না হয়, আমরা যেন তাদেরকে দয়া করি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আপনারা দেখেছেন যে সিলেট সহ অন্যান্য জায়গায় যে মানে মহামারী আকারে যে বন্যা হয়েছে, প্রলয়ঙ্করী বন্যা হয়েছে, সেই বন্যায় আলহামদুলিল্লাহ আহলে আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সিলেট না শুধু আরও বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ দিয়েছি। এটি হচ্ছে সৃষ্টির প্রতি একটি দয়া, একটি রহমত করা। ইনশাআল্লাহ এই কাজে যারা অংশগ্রহণ করেছেন এবং করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমরা কিয়ামতের দিন কী হবো আমরা সিদ্ধ হব ইনশাআল্লাহ। তাহলে সৃষ্টির প্রতি আমাদের কী করতে হবে? দয়া করতে হবে। একটি প্রাণীও যদি হয় তাহলে সেটাও কী করতে হবে? তার প্রতি আমাদের দয়া করতে হবে। আছে না হাদিসে একটি ক্ষুধার্ত কুকুরকে পানি পান করে একজন কী করলো? পতিতা কী করলো? জান্নাতে চলে গেল। তাহলে একটা প্রাণীর প্রতিও কিন্তু আমাকে দয়া করতে হবে এবং মানুষের প্রতি তো অবশ্যই করতে হবে, তাহলে আমাদের অন্তর্জগৎ কী হবে? নরম হয়ে যাবে। এরপরে সবচেয়ে যেটি বড় বিষয় সেটি হচ্ছে আমাদের পাপ কাজ বর্জন করতে হবে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে অন্তর কঠোর হয়ে যাওয়ার কারণকে, তিনি উত্তরে বলেছিলেন আল মাআসি মিন আযামি আসবাব কাসওয়াতিল কুলুব, বলছে পাপ হচ্ছে অন্তর কঠোর হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে অন্যতম কারণ। কুল্লামা যাদাতিল মাআসি, পাপ যত বেড়ে যাবে, সাব্বাবাতিল কাসওয়াতিল কুলুব, অন্তর তত কঠিন হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। অকুল্লামা যা আতিত্বাত সরাত মিন আসবাবে লিনিল কুলুব, আর যত আনুগত্যমূলক কাজ, ভালো কাজ, নেকির কাজ হবে ততই অন্তর কী হবে? নরম হয়ে যাবে। বান্দা যখন হাদিসে আসছে পাপ করে, নকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তর একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তৌবা করে, সেই পাপ কাজ পরিহার করে, ফাইন হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা পরিষ্কার করে দেওয়া হয়। আবার যখন তার পাপ বেড়ে যায় তখন তার অন্তরের উপর দাগ পড়তে পড়তে হাত্তা তাআলুয়া কলবাহু, তার পুরা অন্তর জগৎটাকে একেবারে অন্ধকারে কী করে? ছেয়ে ফেলে, দাগে ছেয়ে ফেলে, কালিমায় ছেয়ে ফেলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে কাজ করে, তারা যে আমল করে, এর কারণে তাদের অন্তরে কি মরিচা ধরে গেছে। তাহলে পাপ কাজ থেকে আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য। ইমাম মাকহুল একটি কথা বলেছেন যে আরাক্কুন নাসে কুলুবান আকাল্লুহুম যুনুবান, যে যাদের পাপ যত কম তাদের অন্তরটা হচ্ছে তত নরম। কারণ পাপ যত বেড়ে যায় অন্তর কী হয়? তত কঠিন হয়ে যায় এবং মনে হয় যে এটা কোনো কিছুই না, সমস্যা নেই, কী হবে। এই জন্য আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে পাপের কাছ থেকে বিরত থাকার জন্য। এবং সর্বশেষ যেটি কাজ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমাদের দোয়া করতে হবে। আমরা কী দোয়া পাঠ করি সালাত যখন আদায় শেষ করি? আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তোয়াতিকা। দোয়াটা না জানা থাকলে মুখস্থ করে নিতে হবে, সালাতুর রাসূলের শেষে দেওয়া আছে, দোয়ার বইগুলোতে দেওয়া আছে। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপরে কী করো? প্রতিষ্ঠিত রাখো, ফিরিয়ে দাও।
কারণ অন্য হাদিসে আসছে যে বান্দার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝে থাকে, ইউকাল্লিবু কাইফা ইশা, তিনি যেভাবে ইচ্ছে সেটাকে ওলট পালট করেন, অন্তর পরিবর্তন হয়, ওলট পালট হয়, সেই জন্য তো অন্তরকে কল্পকে কল্প নামকরণ করা হয়েছে আরবিতে। আরবিতে প্রত্যেকটা শব্দ নামকরণেরও কিন্তু একটা মাধুর্য আছে, একটা কারণ আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু দুই আঙ্গুলের মাঝে আমাদের অন্তর জগৎটা আছে, তিনি ইকল্লিবুহা কাইফা ইশা, তিনি যেভাবে ইচ্ছে অন্তর জগৎকে পরিবর্তন করেন, ওলট পলট করেন, সেজন্য আমাদের অন্তরটা যেন পরিবর্তন না হয়ে যায়, অন্তরটা যেন কঠোর না হয়ে যায়, অন্তরটা যেন পাপের পথে ধাবিত না হয়, আনুগত্যের পথে যেন টিকে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে। আর দোয়ার চাইতে আর বড় অস্ত্র মুমিনের জন্য আর কিছুই নাই। যখন সকল অস্ত্র ভোতা হয়ে যায়, কোনো কিছুই কাজে দেয় না, তখন দোয়াই হচ্ছে একমাত্র মুমিনের জন্য কি কার্যকর অস্ত্র। মনে হবে দোয়া আবার কিভাবে অস্ত্র, কিন্তু আপনারা খেয়াল করবেন ওই যে তিনজন ব্যক্তি আসাবুল গার যারা বিপদে পড়েছিল, তারা কি করেছিল, তারা দোয়ার মাধ্যমে কিন্তু এবং তাদের সৎ আমলের মাধ্যমে কে কোন ভালো কাজ করেছে সেইটা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করেছিল বলেই পাহাড়ের মুখ থেকে পাথর গিয়ে আস্তে আস্তে করে সরে গেছিল এবং তারা সেখান থেকে মুক্তি লাভ করেছিল। এই জন্য আপনি দেখবেন আপনার জীবন হতাশাগ্রস্ত, আপনি ডিপ্রেশনে ভুগছেন, শান্তি পাচ্ছেন না, আপনার অন্তর থেকে শান্তি চলে গেছে, রাত্রিবেলায় ঘুমান কিন্তু ঘুম আসে না, ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারেন না আপনি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, এটা আপনার জন্য বড় অন্তর দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আরও শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি পাঠ করতেন, সাব্বিত কলবি আলা দিনিক, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তর সময়ের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দিনিক, তোমার দিনের পথে আমার অন্তরকে কি রাখো, কায়েম রাখো। আমরা ইমান আনি, কিন্তু ইমান আনার পরে যদি ইমানের উপর ইস্তাকামত না থাকে, ইমানের উপর যদি আমরা দৃঢ় চিত্ত না হতে পারি, তাহলে কিন্তু আমরা ইমানের পথে থাকতে পারবো না। আর যদি দৃঢ় চিত্ত হতে পারি, তাহলে ফেরেশতা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে অভয় দিবেন, দে বলবেন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়াবশুরু বিল জান্নাত, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের অঙ্গীকার তোমাদেরকে করা হয়েছে। এই যেন আমরা যেন দিনের উপরে টিকে থাকতে পারি, আমরা যেন ভালো কাজের উপরে টিকে থাকতে পারি, আমরা যেন সৎ কাজের উপরে টিকে থাকতে পারি, এই জন্য সবসময় আমাদেরকে আমাদের অন্তর নরম করার জন্য আমি যে পন্থাগুলো বললাম বা যে আলোচনাগুলো কোরআন এবং হাদিসের দলিলের আর আলোচনা করলাম, সেগুলো আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। সর্বশেষ একটি হাদিস বলে আমি শেষ করছি, এটি সহিহ মুসলিমে লম্বা একটি হাদিস, 2865 নম্বর হাদিস, কিতাবুল জান্নাহ ওয়া সিফাতি নাঈমিহা ওয়া আহলিহা, জান্নাত জান্নাতবাসীদের নিয়ামত এবং তার অধিবাসীদের এই সম্পর্কে আছে। সেখানে অনেক বড় হাদিসের এক জায়গায় বলা হচ্ছে যে আহলুল জান্নাতে সালাসাতুন, জান্নাতের অধিবাসী হচ্ছে তিন শ্রেণীর লোক, জো সুলতানিন, যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, রাষ্ট্রের যে দায়িত্বই থাকুক না কেন, মুকসেতুন, ন্যায়পরায়ণ যদি হয়, ন্যায় নীতি পরায়ণ হতে হবে, ন্যায় বিচার করতে হবে, মুতাসাদ্দিকুন, সত্যবাদী হতে হবে, মুয়াফাকুন, এবং যাকে ভালো কাজ করার তৌফিক দান করা হয়েছে এই ব্যক্তি কি যাবে, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তাহলে মুয়াফাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো কাজের, নেকির কাজের তৌফিক লাভ করাটা কিন্তু বড় একটি বিষয়। আছে বহু মুসল্লি আছে এই মহল্লায়, এই সমাজে আছে, যারা হয়তো কোনো মসজিদে জুমার সালাতে উপস্থিত হওয়ার তাদের সৌভাগ্য হয়নি, কারণ আল্লাহর পক্ষ থেকে সে তৌফিক লাভ করেনি। আমি এই জন্য সবসময় বলতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি ভালো কাজ করতে চাইলেও আল্লাহ যদি আপনাকে ক্ষমতা না দেয়, আপনি করতে পারবেন না, আপনি পাপ কাজ থেকেও বিরত থাকতে পারবেন না যদি আল্লাহ আপনাকে না তৌফিক দেয়। এই জন্য সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করতে হয়। দুই নম্বর বলছেন আল্লাহ রাসূল, রজুলুন রহিমুন রাকিকুল কলবে, ওই ব্যক্তি যে দয়াশীল, রাকিকুল কলব, যার অন্তরটা নরম, কার জন্য, লিকুল্লিজি কুরবা ওয়া মুসলিমিন, প্রত্যেক নিকটাত্মীয় এবং মুসলমানের জন্য। পরের মানুষের সাথে তো আপনি কোমল আচরণ করবেন, কিন্তু আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, তাদের সাথে কি করতে হবে, ভালো আচরণ করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়া আফিফুন মুতাআফিফুন যু আইয়ালিন, এবং যে পুত পবিত্র চরিত্রের অধিকারী, মুতাআফিফুন, তার দারিদ্রতা আছে কিন্তু সে মানুষের কাছে কোনো কিছু কি চায় না, সে ভিক্ষা করে না, যু আইয়ালিন, অনেক সন্তান সন্ততিতে আছে, এখন তো দুইটার বেশি নেওয়া নিষেধ নাকি, দুইয়ের বেশি আর যায় না আমরা, ওইটা পর্যন্ত সীমাবদ্ধ, স্টপ। আল্লাহ রাসূল বলছেন যু আইয়ালিন, অনেক সন্তান সন্ততি রয়েছে কিন্তু তারপরে সে অধৈর্য হয়ে যায় না, সে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহর কাছে প্রতিদান চায়। এই তিন শ্রেণীর ব্যক্তি কি করবে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আজকে আমি যে খুববার আলোচনা করলাম অনেকে পরে এসছেন, তার সংক্ষিপ্ত সার ছিল যে অন্তর কেন আমাদের কঠোর হয়ে যায় এবং সেই কঠোর অন্তরকে নরম করার যে পন্থা কি কি পন্থা, এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছি, এর মধ্যে সংক্ষেপে দু একটি, যেটি কোরআন তেলাওয়াত আমাদের বেশি বেশি করতে হবে, আমাদেরকে আল্লাহর জিকির বেশি বেশি স্মরণ করতে হবে, এতিমের মাথায় হাত দিতে হবে, আমাদের ইমানদারদের সাথে মিশতে হবে, জিকির করতে হবে বেশি বেশি, কবর জিয়ারত করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, আরও যে বিষয়গুলো আমি বললাম, এবং আল্লাহর কাছে বেশি বেশি সর্বোপরি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাওয়াতিক, এই দোয়া বেশি বেশি আমাদের পাঠ করতে হবে, কারণ মুমিনের জন্য দোয়ার চাইতে আর বড় কোনো অস্ত্র নেই। ইনশাআল্লাহ আপনার আত্মিক প্রশান্তি অর্জিত হবে, আমার আত্মিক প্রশান্তি অর্জিত হবে, ইবাদতে আমরা মজা পাবো, স্বাদ পাবো, এবং আমার অন্তরচক্ষু দিয়ে আমার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে, ইবাদতের মধ্যে আমি এমন মজা পাবো যে হালাওয়াতাল ঈমান, ঈমানের যে কী স্বাদ সেই সব আমি অনুভব করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের কায়েমন বাক্যে প্রার্থনা, আমাদের হৃদয়ের গভীর থেকে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন হে আল্লাহ তুমি যেন আমাদের অন্তর্দেশকে কঠোর করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি অন্তর কঠোর করে দাও, সবচেয়ে বড় শাস্তি, এই শাস্তি তুমি আমাদেরকে দিও না, তাহলে তোমাদের তোমার ইবাদত থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাই আজকে অসুস্থ বলেছেন, একজন ভাই বললেন তার নাকি ডায়াবেটিসের চক্ষু অন্ধ হয়ে গেছে, আর একজন ভাই বললেন অসুস্থ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, বিভিন্ন রোগে ভুগছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শেফায়ে আজেলা শেফায়ে কামেলা দান করুক। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ আযহিবুল বাস রাব্বানা সাসপেন দা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইওয়াদু সাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু হকের পথে সত্যের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হক বোঝার, হক দেখার, আমাদের চক্ষুটা যেন সত্যিকার অর্থে আমরা চোখ দিয়ে দেখতে পাই, আমাদের কর্ণটা যেন এমন কান হয় যে কর্ণ দিয়ে আমরা আল্লাহর বাণী শুনতে পাই, আমাদের অন্তরটা যেন এমন অন্তর হয় সে অন্তরটা যেন তালাবদ্ধ না থাকে, সে অন্তরটা যেন সবসময় অন্তরের দ্বার যেন উন্মুক্ত থাকে, যে উন্মুক্ত দরজা দিয়ে ওহির আলো যেন আমাদের অন্তর্জগতে প্রবিষ্ট হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা মানেক মালেকি হাম্বলি শাফি মাজহাব কে কোন মাজহাবের সেটি বিষয় না, আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে যে তিনটি প্রশ্ন মুহাম্মদের উম্মত কিনা আমাকে সেটার উত্তর দিতে হবে, সেটি হচ্ছে আমাদের বড় পরিচয়। সেই পরিচয় যেন দিতে পারে সেই আত্মপলব্ধি আমাদের মধ্যে জাগ্রত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।